মহাজ্জা সামনে কেরাম রাত্রি প্রায় 11:30টা বাপটি পার হতে চলল। আমি অন্য কোন ভূমিকার দিকে যাব না, কারণ আমার পূর্বেকার যে বাপটি আপনাদের দেশের ছেলে এ শাহজুল মাওলানা সাহেব মাদ্দাজুলুল আলী, নতুন করে বাপজি বলা দরকার নাই, উনি হয়তো একটু বেশি বলে ফেলেছেন বন্ধু হিসেবে হয়তো আবেগে। তো ভাই উনি আমাকে বিশ্ব নবীজির কথা একটু আপনাদের সামনে আলোচনা করার জন্য বলেছেন যে সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবীর কথা এইসব ভাই একটু বলবে। আমরাও জানি সারা পৃথিবীতে আমার নবীর ওপর দিয়ে আর পৃথিবীতে দামি নবী আছে ভাই একটু কথা বলে নাই, দুনিয়াতে বাপজি নবী রসুল তারা 1,24,000, এটা মিশকাত শরীফের হাদিসে পাওয়া যায়। আমরা অনেক উলামার মুখে শুনতে পাই মতান্তর 2,24,000 নবী রসুল বলে না, যদি আপনি 2,00,000 না বলে যদি 1,24,000 যদি ভাবে একই কম নবী রসুল। এতগুলো নবী রসুল তারা দুনিয়ার বুকে আসার পরে দিনের দাওয়াত দিতে গিয়ে আমার বিশ্ব নবীর বাপজি প্রশংসা আল্লাহ জিবরিলের মারফতে প্রতিটা নবী রসুলকে আল্লাহ শুনিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। সেই নবী রসুলরা তারা দিনের দাওয়াত দিতে গিয়ে বলেছিলেন, ওগো মাওলা আমাকে নবী রসুল না করে আমাকে যদি সেই জামানার বিশ্ব নবী আখিরি জামানার নবীর যদি উম্মাদ করে যদি পাঠা থাক, যে আপনার আমরা যা আছি আমরা তো নবীর উম্মাদ, ওই সব নবী রসুলরা তারা বলেছিলেন, ওগো মালিক আমাকে নবী রসুল না করে সেই জামানার বিশ্ব নবীর উম্মাদ করে যদি পাঠা থাক আমরা নবী হওয়াতে যতটা খুশি হয়েছি এর চেয়ে বিশ্ব নবীর উম্মাদ হতে পারলে আমরা এর চেয়ে হাজার হাজার গুণ আমরা খুশি হতাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাপজি নবীর উম্মাতরা দামি না একটু কমা একটু জোরে বলে, চরম দামি। এ নবীর উম্মাতরা কত দামি, অনেক ঘটনা এসেছে বাপ। আমি ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ রসুল নবীরা তো বলেছেন এ দুনিয়াতে বহু আল্লাহর ওলি তারা দুনিয়াতে থাকার পরও বাপজি তারা বলেছেন, মালিক আমাকে যদি ওলি না করে শেহজামানার নবীর উম্মাত হতে পারলে জীবনকে ধন্য মনে করতাম। একটি কেতাব এসেছে নুজাহাতুল মাজালিস বলে বাপজি একটি কেতাব, এখানে অনেক উলামে কেরাম আছে, পাশে সুরুলিয়া মাদ্রাসা যেটাকে বাপজি এলমে দরিয়া বলা হয়। এই যে কথাগুলো আলোচনা করছি সব বাপজি ইউটিউব হচ্ছে, নাহলেও এই চালু করার সাথে হাতে শত শত লোক বাপজি গোটা পশ্চিমবাংলার মানুষ বাহির থেকেও দেখছে, এ কথাগুলো সব রেকর্ডিং হয়ে যাচ্ছে। অনেক সময় সকালবেলা প্রশ্ন করে, ইসুফ ভাই এ কথাটা আলোচনা করলেন, আমরা মাওলানা পাশ করেছি কই কেতাবে তো আমাদের নজরে পড়েনি, কেতাব তার দু চারখানা কেতাব নয় ভাই, অনেকগুলো কেরা কোরআন হাদিসের বই আছে। তে নুজাহাতুল মাজালিস বলে বাপজি একটি কেতাবে একটা ঘটনা এসেছে, আমরা কত বড় দামি, সে দামি বলতে গিয়ে বাপজি একটা কথা তুলে ধরেছে, আমরা সকলেই একজন নবীর নাম শুনেছি হযরতে সুলাইমান আলাইহিস সালাম, শুনি নাই বিখ্যাত নবী, যে নবী সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবীর তিনি বাদশাহ ছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে এমন একটা নবী ছিলেন যেই নবী জীবনে বাল্যকাল থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সে নবী কোনোদিন বাপজি তার খাবারের অভাব হয় নাই, বলুন আলহামদুলিল্লাহ। সে নবীটার নাম কি বললাম ভাই, এ হযরতে সুলাইমান আলাইহিস সালাম। এ সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর দরবারে একদিন বাপজি ডেকে বলছেন, ওগো আল্লাহ আমি তোমার কুদরাত দেখতে চাই, আল্লাহর কুদরাত যার শেষ নাই। এই যে বেঁচে আছি ভাই এটা কার কুদরাতে একটু জোরে বলে, আল্লাহর কুদরাতে বেঁচে আছে। খোদা না খাস্তারা না করে এখনো যদি রুহুটাকে ছিনিয়ে নেয়, পৃথিবীর মানুষ কেউ নাই বাপজি রুহুটাকে বাপজি মালাকুল মাউতের কাছ থেকে আমরা কেড়ে নিতে পারবো, তাহলে এটা আল্লাহর কুদরাতে বেঁচে আছি। সুলাইমান নবী আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন, ওগো আল্লাহ আমি তোমার কুদরাত দেখতে চাই,
আল্লাহ ডেকে বলেন সুলাইমান আমি তোমাকে অনেক কুদরাত দেখিয়েছি সবচেয়ে বড় কুদরাত হে সুলাইমান তুমি জমিন থেকে যখন আসমানে যাওয়ার ইচ্ছা করো ইরাদা করো সেই সময় আমি আমার বাতাসকে তোমার তাবি করে দিয়েছি তুমি বাতাসের সাহায্যে সিংহাসন নিয়ে আকাশ পথে উড়ে যাওয়া আশা করো বলুন আলহামদুলিল্লাহ এই সুলাইমান এটা কি কুদরাত নয় শুধু এটাই নয় তুমি জমিন থেকে আকাশ পথে প্রায় আল্লামা কামালউদ্দিন দামির রহমাতুল্লাহ আলাই হায়াতুল হাইওয়ান বলে একটি কিতাব সেই কিতাবটিতে বাবজি লিখেছে যে সুলাইমান আলাইহিস সালাম জমিন থেকে আকাশ পথে কতটা অপর দিয়ে উড়ে যেতে আমরা দুই রকম জাহাজ দেখতে পাই না একটা হাওয়ায় জাহাজ যায় বাবজি এত অপর দিয়ে যায় মনে হয় যে বাবজি একটা ছোট্ট পায়রা চলে যাচ্ছে একে অনেকে কবিতর বলে আবার দেখবেন হেলিকপ্টার যে জাহাজগুলো হড়মুড়কের আওয়াজ হয় এমন কাহাল দিয়ে যায় মনে হয় যে ঝাড়ের বাস দুখানা কেটে জোর দিয়ে একটু গুতা মেলে মনে হয় যে ওই হেলিকপ্টারে গুতা লেগে যাবে তাহলে সুলাইমান কতটা উপর দিয়ে উড়ে যেতে উনি কিতাবে লিখেছেন আল্লামা কামালউদ্দিন দামির রহমাতুল্লাহ আলাই প্রায় 1350 কিলোমিটার উপর দিয়ে উড়ে যেতেন সুলাইমান বলুন সুবহানাল্লাহ তাহলে কতটা উপর দিয়ে আল্লাহ বলছেন এই সুলাইমান তুমি ওই 1350 কিলোমিটার উপর থেকে তুমি জমিনে তাকালে জমিনের পিপিলেকা আওয়াজ করলে পিপড়াতে কথা বললে হে সুলাইমান আমি এমন কুদরাত তোমাকে দিয়েছি তুমি ওই 1350 কিলোমিটার উপর থেকে পিপড়ার জমিনের একটা পিপড়ার আওয়াজ তুমি শুনতে পাও জোরে বলুন সুবহানাল্লাহ সুলাইমানকে বলছেন সুলাইমান আরো কুদরাত দেখবা বলে আল্লাহ একটা দেখা সুলাইমান উনুনায় বিননায় করতে লাগলে মহান রব্বুল আলামিন সুলাইমান নবী আলাইহিস সালামকে বললেন এই সুলাইমান তুমি আমার কুদরাত দেখবা বলে হ্যাঁ বলে তুমি তোমার একটা কাছের বন্ধুকে সাথে করে নিয়ে নদীর পাড়ে চলে যাও যেই নদীতে পানি রয়েছে হযরতে সুলাইমান আলাইহিস সালামের সবচেয়ে যে কাছের বন্ধু ছিল আসিফ ইবনে বারকিয়া উনি বিখ্যাত বুজুর্গ আল্লাহওয়ালা ওনাকে ডেকে নিয়ে নদীর ধারে বাবজি দাঁড়িয়েছেন যেই নদীতে পানি আছে গভীর সুলাইমান নদীর ধারে গিয়ে বলেন আল্লাহ তোমার কথা মোতাবেক আমার বন্ধুকে নদীর পাড়ে নিয়ে চলে এসেছে বলুন এখন কি করা লাগে আল্লাহ ডেকে বলেন সুলাইমান তোমার বন্ধুকে গভীর পানিতে ঝাঁপ দিতে বলো ঝাঁপ দিয়ে পানির তলদেশে গিয়ে দেখবে সেখানে আমার কুদরাত আছে সেটা দেখে সে তোমার সামনে আলোচনা করবে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ওনার বন্ধু আসিফ ইবনে বারকিয়াকে হুকুম করলেন যারা নবীর বন্ধু হয় রে বাবা তারা নবীর কথাকে বাবজি অমান্য করে নাই আমরা সকলেই জানি হযরত বিশ্ব নবীর বাবজি জানের বন্ধু ছিল যিনার নাম কিতাবে পাওয়া যায় হযরত আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনি নাই আল্লাহর নবী বলেছেন যারা নবীর প্রকৃতি যারা বন্ধু হয় যারা দোস্ত হয় রে ভাই তারা নবীর কথা মানতে গিয়ে জীবন কোরবান দিয়ে দেয় তারা কোনো দুঃখ পায় না আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম তার বন্ধু আসিফ ইবনে বারকিয়াকে ডাক দিয়ে বলেন বন্ধু এই নদীর ওপরে দাঁড়িয়ে আছে বলে হ্যাঁ আল্লাহ হুকুম করেছে তোমাকে পানির তলে ডুব দিয়ে যেতে বলেছে তুমি ঝাঁপ দিয়ে তুমি পানির তলদেশে চলে যাও ওরে আসিফ ইবনে বারকিয়া পানির তলে যাওয়ার পর তুমি দেখবা সেই ভিতরে আল্লাহর অনেকগুলো কুদরাত দেখতে পাওয়া যাবে ওই কুদরাতগুলো দেখে এসে তুমি আমার কাছে বয়ান করবা নবী সুলাইমান আলাইহিস সালাম হুকুম করলেন ওনার বন্ধু বাবজি ঝাঁপ দিয়ে চলে গেলেন গভীর তলদেশে বাবজি এমন একটাই জায়গা তিনি চলে গেলেন সেই জায়গায় যার পার দেখছেন পায়ের তলে বাবা পানি রয়েছে মাথার ওপরে পানি ডান দিকে পানি বাম দিকে পানি চারিদিকে শুধু পানি আর ছাড়া আর কিছু দেখতে পাওয়া যায় না ওই আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের বাপ যে বন্ধু গভীর পানির তলদেশে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করেন আল্লাহ
আল্লাহ ও গো মাওলা তোমার নবী বলেছে পানি তোলে নাকি তোমার কুদরত দেখতে মজা যায় কিন্তু আমি পানি ছাড়া আর কিছু দেখতে পাইলাম হযরত সুলাইমানের বন্ধু বাপজি মনে মনে বলেন আমি একটু চিন্তা করেছে শুধু দাঁড়িয়েও হঠাৎ করে দেখলাম সামনের দিকে দেখলাম আমার চোখের সামনে ওই পানির ভিতরে একটা ছোট ঘর দেখতে পেলাম বলুন সুবহানাল্লাহ হযরত নবী সুলাইমানের বন্ধু বলেন আমি ঘরটা দেখার পর ঘরের কাছাকাছি চলে গেলাম যার পর দেখলাম ঘরের চারিদিকে চারটে দেওয়াল আছে এক একটা দেওয়ালে একটা করে দরজা লাগানো আছে ওই নজাহাতুল মাজালিস কিতাব দিতে বাপ যে পাওয়া যায় ওই আল্লাহর নবী সুলাইমান আলাইহি সালামের বন্ধু বলেন আমি ঘরটার চারিদিকে আমি ঘুরি 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 ঘুরে ঘুরে দেখতে লাগলাম দরজাগুলো লাগানো ছিল কিন্তু দরজাগুলো বন্ধ করা ছিল দরজার মুখগুলো খোলা ছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের বন্ধু বলেন আমি ঘরের ভিতরে দিকে লক্ষ্য করে দেখলাম বিনা তারে আল্লাহর কুদরতে ওই ঘরের ভিতরটা পানির ভিতরে ঘর রয়েছে আর ওই ঘরের ভিতরে বাপজি দেখছে আলোকিত হয়ে আছে বলুন সুবহানাল্লাহ কিন্তু পানি ঢুকে নাই দরজাগুলো বন্ধ করা নাই খোলা আছে অথচ চারিদিকের পানি ঘরের ভিতরে প্রবেশ করে নাই উনি বলেন আমি চারিদিক লক্ষ্য করে দেখলাম ঘরে আলা ছাড়া আর কিছু নেই বিনা তারে আলো জ্বলছে ওখান থেকে আমি সোজা উঠে চলে আসলাম নবী সুলাইমান ওপরেই দাঁড়িয়ে আছে দেখে আল্লাহ কি কুদরত দেখিয়েছেন আমার বন্ধুকে সুলাইমান বলেন বন্ধু তুমি কি দেখতে পেলে বলো বলো ওগো নবী সুলাইমান পানির ভিতরে এমন কোন কুদরত দেখতে পাই নাই শুধু একটা ঘর দেখতে পেলাম কিন্তু নবী আমি আশ্চর্য হয়ে গেলাম ঘরে চারিদিকে পানি কিন্তু ঘরের ভিতরে পানি প্রবেশ করে নাই দরজাগুলো খোলা আছে ভিতরটা আলোকিত হয়ে আছে নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন আল্লাহ তুমি তো কুদরতের কথা বলেছো এই ঘর তো দুনিয়াতে সচরাচর অনেক দেখতে পাওয়া যায় আমার আল্লাহ ডেকে বলেন সুলাইমান আর তুমি দাঁড়িয়ে থেকো না তুমিও ঝাঁপ দিয়ে পানির তলো দেশে চলে যাও আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বাপজি ঝাঁপ দিয়ে পানির তলো দেশে চলে গেলেন ওনার বন্ধ যেই জায়গায় বাপজি চলে গিয়েছিল ওই জায়গায় নবী সুলাইমান চলে যাওয়ার পর দেখেন চারিদিকে বাপজি পানি আর ছাড়া কিছু দেখতে পাওয়া যায় না নবী সুলাইমান বলেন আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করার পর দেখলাম ওই পানির ভিতরে একটা ছোট্ট ঘর দেখতে পেলাম ওই ঘরের চারিদিকে আমি ঘুরে ঘুরে দেখলাম চারটা দরজা গুলো খোলা আছে পানি ঢুকে নাই আমি হাত দিয়ে দেখলাম পানি যায় নাই মনে মনে ধারণা করলাম কাছের হয়তো দরজা লাগানো আছে কাজ দিয়ে হয়তো পানি বন্ধ করা আছে সুলাইমান বলেন আমি আল্লাহর কুদরতে হাত ভরে দিলাম কাছে হাত ঠেকলো না কিন্তু ঘরটা আলোকিত হয়ে আছে সুলাইমান পানির ভিতর থেকে আল্লাহকে ডেকে বলেন আল্লাহ তুমি যে বলেছ পানি তো নাকি কুদরত দেখতে পাওয়া যায় ওগো রব্বুল আলামিন আমার বন্ধু নেমে এসে ঘর দেখতে পেয়েছে আমি তোমার নবী সুলাইমান তুমি আমাকে হুকুম করলে পানি তো না আসার পর ঘর ছাড়া আর কিছু দেখতে পাই নাই কথা বলেন আল্লাহ পানি তল থেকে ডাকলে আল্লাহ সাড়া দিবে কি দিবে নজরে বলো আল্লাহ দেখতে পান আল্লাহ দেখে বলেন সুলাইমান তুমি কুদরাত ঘর ছাড়া আর কিছু দেখতে পাও নাই বলে নাও আল্লাহ ডেকে বলেন সুলাইমান চারটা দরজার মধ্যে যে কোনো একটা দরজায় তুমি দাঁড়িয়ে দরজার বাহির থেকে তুমি দাঁড়িয়ে বিসমিল্লাহ বলে তুমি দরজায় হাত দিয়ে দাও ওরে সুলাইমান বিসমিল্লাহ বলে যখন তুমি হাত দেবাও দরজায় হাত লাগিয়ে একটু চোখ দুটো তুমি শুধু বন্ধ করবাও নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর হুকুমে বাবাও বিসমিল্লাহির রহমানির রহিম বলে দরজায় হাত দিলেন
চোখ দুটো বন্ধ করলেন আল্লাহ ডেকে বলেন সুলাইমান এবার দরজাটা তুমি খুলে নাও সুলাইমান বলেন আমি দরজা যখন খুললাম দরজার বাহির থেকে আমি বিসমিল্লাহ বলে চোখ বন্ধ করে হাত দিয়েছিলাম আল্লাহ বললেন সুলাইমান এবার চোখ দুটো তুমি খুললাও যাহাতে আমি চোখ দুটো খুললাম আল্লাহর কুদরতে অটোমেটিক দেখলাম ঘরের ভিতরে দাঁড়িয়ে আছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী সুলাইমান বলেন আমি অবাক হয়ে গেলাম ঘরের বাইরে থেকে আমি দাঁড়িয়ে চোখ বন্ধ করে হাত দিয়েছিলাম আর হাত চোখটা খোলার পর আমি দেখলাম ভিতরে দাঁড়িয়ে আছি আমি প্রথমে ঘরের চারিদিকে লক্ষ্য করে দেখেছিলাম কেউ ছিল না ঘরের ভিতরে যাহাতে আমি চোখ দুটো খুললাম দেখলাম ঘরের মাঝখানে দাঁড়িয়ে আমি আর আমার ডান পাশে একটা সুন্দর যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তেছে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ ভাই গুনাহ হবে না একটু মহব্বত পড়ে লাও ইলাহা ইল্লাল্লাহ ইলা ইলাহা এলা ইলাহা ইল্লাল্লাহ এ তৌহিদ কা ডঙ্কা আলামে তৌহিদ কা ডঙ্কা আলামে বাজা দেওয়া কামলি আলা আকানে হক লা ইলাহা ইল্লাল একটু মহব্বত জোরে পড়ুন লা ইলাহা এলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কলমা কে পড়ছিল ভাই একটু জোরে বলে বুঝতে পারেননি আমার কথা নবী সুলাইমান বলেন আমি চোখ খোলার পর দেখলাম ঘরের ভিতরে দাঁড়িয়ে আছে আমি আর এক যুবক পাশে দাঁড়িয়ে কলমার জিকির করছে পানির তলে ঘর আর সেই ঘরের ভিতরে যুবক দাঁড়িয়ে কলমার জিকির করছে নবী সুলাইমান আশ্চর্য হবে না ভাই সুলাইমান ডাক দিয়ে বলছেন এই যুবক এই এখানে কতদিন ধরে তুমি আছো যুবকটা ডাক দিয়ে বলে নবী সুলাইমান আমি এখানে প্রায় 2000 বছর ধরে আছি জোরে বলুন সুবহানাল্লাহ আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ ক হাজার বলেছে যুবক 2000 কোথায় পানির তলে নবী সুলাইমানের চোখ দুটো মোটা মোটা হয়ে গেছে তফসিরে লিখেছে সুলাইমানের বয়স তখন প্রায় 93 বছর আর যুবক বলে আমি 2 বছর নয় 2000 বছর ধরে আমি পানির তলে জিকির করি সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন আয় যুবক তাহলে তুমি তো আমার চেয়ে অনেক দামি সুলাইমানকে যুবকটা ডেকে ডাক দিয়ে বলে নবী সুলাইমান আমি আপনার চেয়ে দামি নয় কিন্তু আমি 2000 বছর ধরে কলমার জিকির করাতে অতটা আমি খুশি নয় বলুন আলহামদুলিল্লাহ যুবকটা হিকমতের সহিত কথা উত্তর দিছে নবী সুলাইমান আমি আপনার চেয়ে দামি নয় কিন্তু আমি 2000 বছর ধরে কলমার জিকির করাতে আমি অতটা খুশি নয় বলে কেন অগণবী সুলাইমান এই যে আমি জিকির করছিলাম না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই যে নবীর জিকির অগণবী সুলাইমান আপনার বহুদিন পরে আখিরি জামানায় এই নবীকে পাঠানো হবে যেই নবীর জিকির করছে আমি পানির তলে 2000 বছর ধরে সেই নবীর উম্মাতরা এত দামি হবে অগণবী সুলাইমান সেই নবীর উম্মাতরা মাত্র একটা রাত্রি জাগবে কোন রাত্রিটা বা লাইলাতুল কদর সবে কদরও বলি আমরা ওই লাইলাতুল কদরে এক রাত্রিতে জেগে জানে কি ভাবে আমি 2000 বছর ধরে জানি কি উপার্জন করেছি এ তিন ডবল নাকি ওরা পাবে জোরে বলুন সুবহানাল্লাহ তাই অগণবী সুলাইমান ওই সেই নবীর উম্মাত হতে পারলে জীবনটাকে আরো ধন্য মনে করতাম বলুন আলহামদুলিল্লাহ
আমরা একটু চিন্তা ফিকির করে দেখেছি ভাই, আমরা কত বড় দামি নবীর উম্মাত, সেই নবীর বাপ যে আমরা উম্মাত হতে পেরেছি আল্লাহর কাছে কেউ আপিল করি নাই, কেউ দরখাস্ত লিখিনি যে আল্লাহ তুমি আদম নবীর উম্মাত করো না, মুসা নবী আলাইহিমুস সালামের উম্মাত করে পাঠায়ও না, শেহজামানার নবীর উম্মাত করে পাঠাও, এরকম কেউ দাবি করেছে ভাই আল্লাহর কাছে? কেউ করি না। তাই ভাই সেই নবীর কথা আপনাদের সামনে একটু মোটামুটি আলোচনা করে ইনশাআল্লাহ শেষ দোয়া নিয়ে আমরা অনেকে বাড়ি যাব। যেহেতু শাহজুল ভাই কথাটা বলেছে, আমি অরণ্য ভূমিকার দিকে যাব না, নবীর উম্মাতের মর্যাদা বলতে গিয়ে আমি কথাটা তুলে ধরেছি। আমি যে কথাগুলো আলোচনা করব, বেশিরভাগ বাপজি দুটো কিতাব থেকে, একটি কিতাবের নাম হচ্ছে সিরাতে হালবিয়া উর্দু কিতাব, দ্বিতীয় আরেকটি নাম, সে কিতাবটার নাম হচ্ছে রহিকুল মাকতু। আপনাদের বেলনাগা অনেক ইসলামিক লাইব্রেরি আছে, আশা করি সিরাতে হালবিয়া হয়তো এখানে না পেতে পারে, কিন্তু রহিকুল মাকতুম বইটা আপনি পাবেন। এটা আল্লাহর কাছে হাজার শুকরিয়া। পৃথিবীতে যত রকমের ভাষা আছে তত রকমের ভাষা দিয়ে কোরআন বাপজি হাদিস বেড়ে গিয়েছে বলুন আলহামদুলিল্লাহ। তবে তো আজ অমুসলিম ভাইয়েরা আজ দিন দিন বাপজি তারা ইসলামের দিকে বাপজি চলে আসছে। তাহলে আমরা সকলেই বাপজি জানি, একটু জোরে বলুন তো, একটু আমাদের নবীর নামকে একটু জোরে বলুন সবাই, হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজির বাপজি আব্বার নাম ছিল হযরতে আব্দুল্লাহ, আর এই আব্দুল্লাহর আব্বাদের নাম ছিল হযরতে আব্দুল মুতাল্লিব, আর মুতাল্লিবের আব্বাদের নাম ছিল বনি হাশিম, আর বনি হাশিমের আব্বাদের নাম ছিল আব্দুল মান্নাফ। আর গোড়ায় গিয়ে লাভ নেই, এই আব্দুল মুতাল্লিব বনি হাশিমের ছেলে, হঠাৎ করে আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহ ওগো মাওলা, তুমি যদি আমাকে এক এক করে যদি 10টা সন্তান যদি দান করতে, আর ওই আবি জমজমে ইদারার পানি যদি উদ্ধার করতে পারতাম, তাহলে 10টা ছেলের মধ্যে একটি ছেলেকে আমার রাস্তায় নয় তোমার রাস্তায় আমি জবাই করে দিতাম। এখন ভাই আমাদের প্রশ্ন হবে যে আবে জমজম কি বিশ্ব নবীর দাদা আব্দুল মুতালিবের জামানায় কি আবে জমজম ছিল না? হতে পারে তো প্রশ্ন। উনি আবে জমজমের উদ্ধারের কথা কেন বললেন? কোরআন শরীফের তফসির, তফসির মারিফুল কোরআন, আরো অন্য অন্য বই বাপজি এসেছে, আর রাহিকুল মাকতুম ওই কেতাবটি তো বাপজি এসেছে, সিরাতে হালবিয়াত এই কেতাবটি তো পাওয়া যায়। এই আবি জমজমের ব্যাপারে এসেছে আমরা সকলেই জানি, কোরআন শরীফে বাপজি 25টা যে নবী রসুল আছে নাম পাওয়া যায়। আমার পূর্বেকার বক্তা, তার পূর্বেকার বক্তা হযরত মাওলানা শাইখুল হাদিস বাদরুল আলম শাম্মা তাজিলুল আলী, এই যে সুরুলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক, আমি যখন আসছিলাম তখন বাপজি কথাটা আমি শুনতে পাচ্ছিলাম, উনি বলছিলেন গোটা কোরআনে বাপজি 25টা নবীর রসুলের নাম পাওয়া যায়। তো এই 25টা নবীর রসুলের মধ্যে একটা নবীর নাম, রসুলের নাম বাপজি আমরা পেয়েছি হযরতে ইব্রাহিম খলিলুল আলাইহিস সালাম, শুনি নাই? বিখ্যাত নবী, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে ডেকে বলেন, ইব্রাহিম ওগো আমার খলিল, তুমি তোমার সন্তান কয়েক মাসের বাচ্চা ইসমাইল আলাইহিস সালাম তখন তার মার দুধ পান করত, ইব্রাহিম খলিলুল্লাহ তোমার সন্তান আর তোমার প্রাণের বিবি হযরতে মা হাজারা আলাইহা সালামকে তুমি সঙ্গে নাও, কয়েকদিনকার পানি আর কয়েকদিনকার খাবার খাজুর সাথে করে নিয়ে, মানুষবিহীন জায়গা, পানিবিহীন জায়গা, গাছবিহীন জায়গা, শুধু মরুভূমির বালি ছাড়া আর কিছু নাই, সেই ময়দানে তোমার বিবি সন্তানকে বনবাসে দিয়ে এসো। আল্লাহর যারা নবী রসুল হবে দ্বিতীয় প্রশ্ন করবে ভাই কথা বলেন আল্লাহকে, সাথে হাতে তার বিবিকে বলেন, বিবিও বাপজি রেডি হয়ে গেলে, হাজারা দেখলেন চামড়ার মুসুকে কয়েকদিনকার পানি নিলে, 6-7 দিনকার বাপজি খাবার নিলে, খাজুর ছিল তার সাথে, নবী সুলাইমান আলাইহিস সালাম নয় ইব্রাহিম আলাইহিস সালাম তার
উটির পিঠে বাপজি চেপে নিয়ে ওই উত্তপ্ত বালু রাশিতে, যেখানে শুধু বালি গাত পানি কিছু নেই, তফসিরে লিখেছে ওই ময়দান দিয়ে বাপজি পাখি পর্যন্ত উড়ে যেত না, পানি ছিল না কারণে। ওই ময়দানে যাওয়ার পরে ওনার বিবি আর সন্তানকে বাপজি ময়দানে নেমে দিয়ে বালির উপর রেখে দিয়ে পানি আর খাবার তার সাথে দিয়ে সুজা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তার বাড়ির দিকে বাপজি রওনা নিয়েছে। উঠে লাগাম ঘুরে বাড়ির দিকে চলে যাচ্ছে। মাহাজারা মনে মনে চিন্তা করছে, নগো মাওলা, আমার স্বামীর সাথে বাড়ি থেকে পর্যন্ত আসলাম, আমি তো জেনে শুনে কোনো আঘাত জন্য কথা বলি নাই, কিন্তু আমার স্বামী এই মরুভূমির ময়দানে আমাকে আমার সন্তানকে রেখে দিয়ে কেন বাড়ির দিকে চলে যাচ্ছে? আমি তো কোনো বেয়াদবিতমূলক কথা বলি নাই। নবী সুলাইমান আলাইহিস সালাম না ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছে, মা হাজেরা আলাইহা সালাম হাত কান আকাশের দিকে উঁচু করে চিৎকার করে বলেছিলেন, বাবা ওগো আল্লাহর নবী দাঁড়িয়ে যা, আল্লাহর নবী বলে বাপজি ডাক দিয়েছেন, মা হাজেরা ইসমাইল আলাইহিস সালামের আব্বা যার, তার কানে গিয়ে বাপজি আওয়াজটা ধাক্কা লেগে গেল। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের বাপজি আপনার আওয়াজটা শোনার পর উনি পেছন দিকে ঘুরে তাকালেন না। হযরত মা হাজারা আলাইহা সালাম বাপজি আবার হাত ওখানে আকাশের দিকে উঁচু করে বাবা চিৎকার করে আওয়াজ দিয়ে বলেছিলেন, ওগো আল্লাহর নবী দাঁড়িয়ে যান। ইব্রাহিম নবী পয়গম্বরের কানে দ্বিতীয়বার আওয়াজটা ধাক্কা লাগলো, মা হাজেরার। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম তিনি পেছন দিকে তাকালেন না, সোজা সামনের দিকে চলে যাচ্ছেন। তফসিরে পাওয়া যায় মা হাজেরা বাবা তিনবার চিৎকার করে আওয়াজ দিয়ে বলেছিলেন, ওগো ইসমাইল আব্বা আপনি আমাকে মরুভূমির ময়দানে রেখে দিয়ে কেন চলে যাচ্ছেন বলেন। হযরত ইব্রাহিম নবী পয়গম্বর আলাইহিস সালামের বাপজি কানে গিয়ে তৃতীয়বার যখন আওয়াজটা ধাক্কা লেগে গেল, ইব্রাহিম নবী পয়গম্বর উটের লাগামটা ধরে বাপজি পেছন দিকে বিবি হাজারার দিকে বাপজি তাকাতে লাগলেন, কিন্তু তফসিরে পাওয়া যায় উনি পা ফেলে ফেলে বাপজি পেছন দিকে আর গেলেন না। ডাক দিয়ে বলেন, ওকে ইসমাইলের আব্বা এই মরুভূমির ময়দানে কেন আমাকে আমার সন্তানকে রেখে গেলেন বলল, কি অন্যায় করেছে, কবে আপনি আসবেন তা তো বললেন না। ইব্রাহিম নবী পয়গম্বর জবান দিয়ে বাপজি আপনার কথা বলে নাই, আরবিতে বাপজি হাতটাকে আপনার একদম বলা হয়, এই আঙুলটা শাহাদাত আঙুল দিয়ে আকাশের দিকে ইশারা করে বলতে চাইলেন, আমি আল্লাহর হুকুমে রেখে গেলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। মাহাজারা চারবার বাপজি প্রশ্ন করলেন না, আওয়াজই করলেন না। উনি বুঝতে পেরেছেন আমার স্বামী এই উত্তপ্ত বালুরাশিতে কার হুকুমে রেখে গেছেন বলুন ভাই, আল্লাহর হুকুমে। মাহাজারা থাকতে শুরু করলে সন্তানকে নেই, ময়দানে কেউ নাই, ওরা মা বেটা আর আল্লাহ তো আছেনই, কিন্তু আল্লাহকে তো আর দেখতে পাইছে না ওরা। চার পাহাদিনকার পানি আর খাবার সব ফুরে গেল। ফোরার পরে তফসিরে লিখেছে বাপজি তিন দিন ধরে মাহাজারার পেটে খাবার পানি যায়নি, নাই তো পাবি কোথা থেকে, নাই। মা হাজারার সন্তান ইসমাইল দুধ খাওয়ার জন্য কানতে লাগলে, মাহাজারা তার স্তনে বাপজি ডান দিকে মুখ লাগিয়ে দিলেন, ইসমাইল টানাটানি করে এক ফোঁটা দুধ বের হলো না। বাম দিকের স্তনে মুখ লাগালেন মাহাজারা, ইসমাইল টানাটানি করে এক ফোঁটা দুধ বের হলো না। ইসমাইল মুখটা টেনে নিয়ে বাপজি পানি পানি করে কাঁদছে, ওগো মা মা আমাকে পানি দাও পানি দাও।
মাহাজারা দেখছেন চামড়ার মুশুক তো তিন দিন আগে পানি ফুরে গেছে, আমার পেটে পানি যায়নি, তিন দিন ধরে পানি নাই, খাবার নাই। মাহাজারা সন্তানকে বাঁচানোর জন্য নিজের জীবটা বাপজি, নিজের জনম দুঃখিনী মা তার সন্তানের মুখে ভরে দিয়েছেন, হয়তো জীবের একটু লালা গিয়ে সন্তানের কণ্ঠনালীটা হয়তো একটু ঠান্ডা হবে, কিন্তু ইসমাইল বাপজি জীবটা টানছেন, দেখছেন তার মার জীবটা বাপজি শুকে গিয়েছে, পানি নেই। মাহাজারার সন্তানকে আর মনে হয় বাঁচাতে পারবে না, তার নিজের কলিজার টুকরা সন্তানের কান্না দেখে সহ্য করতে না পেরে মরুভূমির ময়দানে বালির উপরে বসে রেখে চামড়ার মশকটা বাপজি হাতে করে নিয়ে চারিদিকে বাপজি খুঁজতে শুরু করলেন পানি কোথায় পাওয়া যায় দেখে। হযরতে মা হাজেরা আলাইহা সালাম চামড়ার মশক নিয়ে বাপজি অনেকটা দূর চলে গেলেন পানি খোঁজার জন্য। হযরতে মা হাজেরা অনেকটা দূর যাওয়ার পর লক্ষ্য করে দেখলেন বাবা একটা পাহাড় দেখতে পাওয়া যায়, যে পাহাড়টার নাম বাপজি কোরআন শরীফে পাওয়া যায়, ওই পাহাড়টার নাম হচ্ছে মারোয়া, কি নাম বললাম, মারোয়া পাহাড়। মা হাজারা বলেন আমি দূর থেকে পাহাড়টার দিকে লক্ষ্য করে দেখলাম মনে হচ্ছে পাহাড় থেকে পানি ঝর্ণা বয়ে আসছে, আমি একেবারে আনন্দ করে হাসতে হাসতে মনে মনে চিন্তা করেছে মাওলাও আমার সন্তানের আর কোনো অসুবিধা হবে না, ওই যে পাহাড় থেকে পানি নেমে আসছে। মা হাজারা বলেন আমি পাহাড়ের চূড়ায় গিয়ে দেখলাম, পাহাড়ের কাছাকাছি গিয়ে দেখলাম পাহাড়ে পানি নাই, পাহাড়ে দেখলাম পাহাড়ের মরিচিকাও, পাহাড়ের মরিচিকাগুলো দূর থেকে রৌদ্রে মনে হচ্ছিল বাপজি পানি ঝরতেছে। আপনি বাস্তবে বাপজি পরীক্ষা করে দেখতে পারেন বাবা পাথরের উপরে এই যে পিচে রাস্তা, আপনাদের জাতীয় সড়ক যে বাপজি আপনার রয়েছে সোজা রাস্তা, আঁকা বাঁকা যদি রাস্তা যদি না হয় রে ভাই, ওই আনসারের মোড় থেকে বাপজি রাস্তার ছেতিনে রাস্তার দিকে তাকাবেন, মরা দিকে দিকে রৌদ্রের সময় দুপুর ১২টার সময় যদি আপনি রাস্তার দিকে যদি আপনি তাকিয়ে দেখেন বাবা, সোজা রাস্তা যদি হয় আঁকা বাঁকা যদি না হয় দেখবেন দূর থেকে মনে হয় পিচে রাস্তার উপরে পানি টল মনে করে, মনে হয় না, যত কাছে যাবেন দেখবেন পানি নাই, পাথরের বাপজি রোদির কারণে বাপজি মনে হচ্ছে পানি ঝরতেছে। মা হাজেরা ওই পাহাড়ের কাছে গিয়ে দেখেন পাহাড়ের মরিচেকে পানি নাই, হযরত মা হাজেরা আলাইহা সালাম আমার মারুয়া পাহাড় থেকে বাপজি চারিদিকে তাকাতে লাগলেন পানি পাওয়া যায় কে নাও, কোরআন শরীফে পাওয়া যায়। মা হাজেরা আর একটা পাহাড় দেখতে পেলেন বাবা, ওই পাহাড়টার নাম কোরআনে পাওয়া যায় সফা, আল্লাহর নবী হযরত ইব্রাহিম নবী খলিলুল্লাহর বাপজি আপনার বিবি হযরত মা হাজেরা আলাইহা সালাম ওই পাহাড়ে বাপজি আপনার আবার ছুটে চলে গেলেন, মনে হয় ওখানে পানি পাওয়া যায়। হযরত মা হাজেরা মারওয়া থেকে সাফা, আবার সাফা থেকে মারওয়া, এইভাবে বাপজি আপনার দুই পাহাড় পানির জন্য বাপজি এক নয় দুই নয় সাতবার দৌড় দিয়েছিলেন, কবার সারা পৃথিবীর মানুষ হজ করতে যদি যায় রে বাবা, ওই মক্কাতে মদিনায় ওই মক্কা নগরে যে বাপজি দুটো পাহাড় রয়েছে কোরআনে নাম পাওয়া যায় মারওয়া সাফাও, ওই পাহাড় দুটো সারা পৃথিবীর মানুষ হজ করতে গিয়েও কয়বার দৌড় দিতে হয় একটু জোরে বলুন সাদমার। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলেন নবী গো সারা পৃথিবীর মানুষ হজ করতে এসে তুমি পাহাড় সাতবার দৌড় দেয় বলে হ্যাও, ও আল্লাহর নবীজি সারা পৃথিবীর মানুষ আসার পর ইচ্ছাকৃত কোনো মানুষ ৬বার যদি দৌড় দেয় ৭বার যদি না দেয় অগ নবী বলুন তার হজ হবে কি না, আল্লাহর নবী বলেন আয়েশা ৭বার যদি জেনে শুনে ইচ্ছাকৃত যদি দৌড় না দেয়, ওরে আয়েশা
ছয় বার যদি দৌড় দেয় পাঁচ বার যদি দৌড় দেয় তার হজ মুকামাল পূর্ণ হবে না বলুন সুবহানাল্লাহ ও আয়েশা শুনে নাও ওই দুই পাহাড় আমার মা হাজরা সাতবার দৌড় দিয়েছিলেন আয়েশা ওই পাহাড় দুটো যদি সাতবার কেন আমার মা হাজরা 50 বার যদি সেই দিন পানির জন্য যদি দৌড় দিত সারা পৃথিবীর মানুষকে আজকে 50 বার দৌড় দেওয়া লাগতো মহাজারা কবার দৌড় দিলে সাতবার দড়াদড়ি করে বাপজি দেখলেন পানি তো নাই এ শুধু আমাকে ধোঁকা দিছে পানি পাওয়া গেল না মহাজারা ব্যাকুল হয়ে কাঁদতে কাঁদতে ছেলের দিকে যাচ্ছে আর ইসমাইলকে বাঁচানো যাবে না আমার চোখের সামনে সন্তান মারা যাবে এক পা দুপা করে বাপজি এগিয়ে যাচ্ছে আমার আল্লাহ হযরত জিবরীল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন ওরে জিবরীল ফেরেশতা আর তোমাকে আসমানে থাকা লাগবে না হযরত জিবরীল আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ কোথায় যাব আসমান থেকে বলুন বলে জমিনে বলে জমিনে কোথায় বলে যা ইসমাইল আলাইহিস সালাম যে জায়গায় পানি পানি করে কাঁদতেছে ওই জায়গায় তুমি চলে যাও ওরে আমার জিবরীল যাও যাও আমি আল্লাহ আমি মা হাজারাকে আমি পানি দিই নাই বলুন সুবহানাল্লাহ আচ্ছা কথা বলেন আল্লাহ ইচ্ছা করলে পাথর থেকে কি পানি দিতে পারতেন না বলুন আল্লাহ পারতেন কিন্তু আল্লাহ বলছেন আমি তাকে দেই নাই যা জিবরীল আমি তাদের পরীক্ষা নিয়েছিলাম তাদের ইমতিহান নিয়েছি তারা ইমতিহান পরীক্ষায় তারা পাশ করে গিয়েছে যাও ওরে আমার জিবরীল যাও ইসমাইলের দুই থেকে তিন হাত সামনে গিয়ে দাঁড়াবে ওরে জিবরীল যাও আমি তোর শরীরে একখানা নাই দুইখানা নাই আমি 600 খানা ডানা দিয়েছি বলুন সুবহানাল্লাহ কত 600 খানা জিবরীলের দেহ তো বাপ যে ডানা ফিট করা আছে আল্লাহর নবী বলেন আমি দেখেছি মাত্র জিবরীল আলাইহিস সালাম একবার সামনেকার দুইটা ডানা যদি শর্ট করতেন আর সারা পৃথিবীটা জিবরীলের বগলের তলে হয়ে যায় বলুন সুবহানাল্লাহ এত বড় জিবরীল ফেরেশতা রে বাবা সেই জিবরীল আল্লাহ ডেকে বলেন জিবরীল যাও যাও ইসমাইলের দুই থেকে তিন হাত সামনে গিয়াও যাও তোমার ডান দিকের একটা পাখা দিয়ে মাটিতে আঘাত করবাও দেখবা মাটি ফেটে আমার কুদরাত বের হবে জিবরীল আলাইহিস সালাম চলে আসলেন ওই মরুভূমির ময়দান বাপজি ইসমাইল যেখানে কান্না করেছিলেন দুই থেকে তিন হাত দূরে বাপজি মাটিতে আঘাত করলেন জিবরীলের ডান দিকের পাকার আঘাতে বাপজি মাটি ফেটে পানি বের হতে লাগলো হযরত জিবরীল আল্লাহকে ডেকে বলেন আল্লাহ তুমি বলেছো কুদরাত বের হবে এ তো পানি পৃথিবীতে অনেক জায়গায় পানি দেখতে পাওয়া যায় আর আমার আল্লাহ ডেকে বলেন জিবরীল এ পানি পৃথিবীর কোন দামি অন্য পানি নাই এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি পানি আমি বের করেছে দামি পানি বানিয়েছে বলে পানিটার নাম কি বলে পানিটার নাম হচ্ছে আবে জামজাম বলুন সুবহানাল্লাহ তাহলে আমরা এতটুকু জানতে পারলাম ইসমাইল আলাইহিস সালামের জামানায় তার সামনে সম্রাট জিবরীল আলাইহিস সালামের ডান দিকের পাখার আঘাতে মাটি ফেটে যে পানি বের হয়েছিল ওই পানিটার নাম কি বললাম ভাই আবে জামজাম মহাজারা এসে দেখছেন ওই পানি ইসমাইল খাওয়ার পরে পানি নিয়ে খেলা করছেন বলুন আলহামদুলিল্লাহ মহাজারা বিরাট খুশি আসার পরে কাকর বালি দিয়ে বাপজি ঘিরে দিলে মুফাসসিনে কেরাম লিখেছে ওই পানি যদি বাপজি ঘিরে না দিতে আজ আপনাদের মির্জাপুর পিনপড়া তো বাপজি চলে আসতো কিন্তু আসলে আমার মনে হয় যা যে ওই ওই রকম দাম থাকতো বর্তমান যে দাম আছে আবে জামজাম আমরা সকলেই জানি গোটা পৃথিবীর মধ্যে বাপজি কটা পানি দাঁড়িয়ে খাওয়া শুননা জানা আছে আপনাদের দুটো পানি দুটো পানি দাঁড়িয়ে খাওয়া সুন্নাত একটা পানি হচ্ছে বাপজি অজু করার পরে এখন তো আর বদনা তো অজু হচ্ছে না এখন ট্যাপে আধুনিক যুগে সে বাপজি এবাদত সব
আধুনিকের মতো হয়ে গেছে, জানি না আল্লাহ মাফ করবেন কিনা আমাদেরকে। আমার মনে হয় যদি একটু চিন্তা করেন, অজু করতে গিয়ে বাপজি ট্যাপে আমাদের অনেক পানি ফজল করে চলছে, আমরা গুরুত্ব দিই না। অথচ আল্লাহ বলছেন ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওমা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। ভালো যাররা যারা কিয়ামতের ময়দানে আপনাকে দেখানো হবে, খারাপরও বাপজি যাররা যারা পরিমাণ আপনার কাছে হিসাব নেওয়া হবে। আপনি ট্যাপ জুড়ে দিয়ে অজু করতে শুরু করবেন আর নিচখানে একটা বদনা দিবেন, ওই পানি দেখবেন আপনার অজু কমপ্লিট হতে হতে আমার মনে হয় 3 থেকে 4 বদনা পানি বাপজি নষ্ট হয়ে যায়। একটু পরীক্ষা করবে, অথচ বদনাতে 1 বদনা পানি নিলে আমাদের অজু হয়ে যায়, যাই না? আমরা অনেকে অজু করে বন্ধ করি না, চলে যায়, অনেকে চলে যায়। আজকে দেখলাম বাপজি আপনাদের এই মসজিদ আমার বাথরুমে গেলাম, এখানে তো যে বাথরুমটাতে আমি ঢুকলাম তো বাথরুমে দেখছি অনার গোল পানি নেমে চলে যাচ্ছে, তাতে দেখলাম একটু তেনা মানা দিয়ে একটু গিড়ি জড় দেওয়া আছে। ভাই এটাও হিসাব লাগবে, মসজিদের যারা কর্তৃপক্ষ হয়ে যারা আছে এদিকেও যদি গুরুত্ব না দিই হিসাব লাগবে। কিয়ামতের ময়দান তো সহজ নয়, কিয়ামতের ময়দানে বাপজি সেদিন হিসাব যারা যারা পরিমাণ নেবে, ফজুল খরচ সে আলেম করুক আর হাজি করো যেই ব্যাটা করেন না কেন, ফজুল হয়ে গেলি জব লাগবে। আজ আপনি আমি ভাববো মনে হয় এটা হিসাব মনে হয় নেবেন আল্লাহ, কোনো অসুবিধা হবে না, হয়তো সেদিন বাপজি আমাদেরকে আটকা পড়ে যেতে হবে। আল্লাহ হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন।